হ্যালো ভিউয়ার্স, আজকে সুন্দর একটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করব। জিনিসটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশ হচ্ছে অনুন্নয়নশীল দেশ, উন্নয়নের পথে হাঁটতেছে। আমাদের দেশ থেকে প্রতি বছর অনেকেই বিদেশে ভ্রমণ করেন, বিদেশে যান চাকরির খোঁজে। হ্যাঁ, এখন বিদেশে যাওয়ার জন্য কী কী করণীয় অনেকেই জানেন না। অনেকে আবার বিদেশে যাওয়ার পথে প্রতারণার শিকার হন। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কিছু আইন রয়েছে, আমাদের অধিকার রয়েছে, সেগুলো সম্পর্কে কিছু আমি এখানে তুলে ধরব। প্রথমে আমরা জেনে নিই MIT। হ্যাঁ, এখান থেকে আমরা বিদেশে যাওয়ার সকল তন্ত্র জেনে নেব। তারপর হচ্ছে এখানে একটা ঘোষণা দেওয়া হয়েছে, বা স্লোগান দেওয়া হয়েছে। স্লোগানটা হচ্ছে এরকম, জেনে মেনে বিদেশে যাই, নিরাপদে থাকি, নিজের অধিকার বুঝে পাই। রোজগারের জন্য আমরা অনেকেই বিদেশে যাই, যা যেতে চাই, কিন্তু বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে বিদেশে অবস্থানকালে বা ফেরার পর বিপদে পড়া কর্মীর সংখ্যা কম নয়। অথচ সাধারণ কিছু আইন জানা থাকলে এবং তা মানলে এই সব বিপদ এড়ানো যায়। ফলে বিদেশে যাত্রা এবং বিদেশের কর্মজীবন হয় নিরাপদ। সে আইনগুলো সম্পর্কে আমরা অবগত হব। বিদেশ যাবার প্রস্তুতির সময় 1 নম্বর আইন, আপনি বিদেশে যাবার আগেই যাবার পুরো প্রক্রিয়া, কাজের চুক্তি, বিদেশে কাজের পরিবেশ এবং বিভিন্ন আইনগত অধিকার সম্পর্কে জানা আপনার অধিকার। ইউনিয়ন পরিষদ, তথ্য কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ডেমো অথবা ঢাকার কাকরাইলে অবস্থিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বেরু BMIT তে যোগাযোগ করলে এসব তথ্য জানতে পারবেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET বা ডেটা বেজে আপনার নাম অবশ্যই নিবন্ধন করতে হবে। নিজ দায়িত্বে MIT থেকে বহির্গত ছাড়পত্র এবং স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। এসব বিষয় নিশ্চিত করা এজেন্টের কর্তব্য। 3 নম্বরে আইন হচ্ছে, আপনার এবং বিদেশে আপনার নিয়োগকারীর মধ্যে কাজের বিষয়ে একটি লিখিত চুক্তি থাকবে, যাতে আপনার বেতন, বসবাসের সুবিধা, কাজের মেয়াদ, মৃত্যু এবং আহত হলে প্রাপ্য ক্ষতিপূরণ, বিদেশে যাওয়া এবং বিদেশ থেকে ফেরত আসার খরচ ইত্যাদি উল্লেখ থাকবে। 3 নম্বর 4 নম্বর, আপনি যে এজেন্টের মাধ্যমে বিদেশে যাবেন ওই ব্যক্তির বিদেশে আপনার নিয়োগকারী প্রতিনিধি কাজের চুক্তি সংক্রান্ত দায়িত্বের জন্য এই এজেন্ট এবং নিয়োগকারী যৌথ এবং আলাদাভাবে দায়ী থাকবেন। 5 নম্বর, আপনাকে বিদেশে কাজের মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকা, মানে মিথ্যা আদেশ দিয়ে ঠকানোর চেষ্টা করলে কী করবেন? আপনাকে বিদেশে কাজের মিথ্যা আশ্বাস দিয়ে টাকা বা মূল্যবান কিছু নেওয়ার চেষ্টা করলে এই অপরাধে এজেন্ট এর কমপক্ষে 5 বছর জেল এবং সর্বনিম্ন 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। 6-7, বিদেশে যাবার সময় ও অবস্থানকালে নিচের কাগজপত্রগুলো সব সময় নিজের কাছে রাখতে হবে। 1 নম্বরে পরিবারের তত্ত্ব ও জরুরি যোগাযোগ তত্ত্ব সহ ফর্ম 6-এর মূল্য কপি। 6-এর মূল্য কপি। 2 নম্বরে কাজের নিয়োগপত্র। 3 নম্বর, 2টি ব্যাংক হিসাবের কাগজপত্র। 4 নম্বর, জীবন বিমা বা স্বাস্থ্য বিমা কাগজপত্র এবং কাজের অনুমোদিত ও ভিসার কপি। 6 নম্বর, পাসপোর্ট ফটোকপি। 7 নম্বর, প্লেনে রিটার্ন টিকিটের কপি। 5, তারপর হচ্ছে 8 নম্বর আইন, বৈধ কারণ ছাড়া এজেন্ট যদি আপনার পাসপোর্ট, ভিসা বা
অভিবাসন সংক্রান্ত কাগজপত্র আটকে রাখে তবে তা দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে আইনের সহযোগিতা নিন, এই সহযোগিতা পাওয়া আপনার অধিকার। তারপরে আমরা দেখাবো বিদেশে যাওয়ার পর আপনার কী করণীয়, সেটা এখন আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে এই যে দেখেন, একজন বিদেশি কর্মরত মানুষ বিদেশে যাওয়ার পর তারপর ইউনিয়ন পরিষদে আপনি যাবেন, যাওয়ার পর আপনার জন্য করণীয় কী সেগুলো এখন আমরা এখানে দেখাব। আমরা দেখতে পারতেছি এখানে বিদেশে যাওয়ার পর আর বিদেশ থেকে ফেরার পর। বিদেশে যাওয়ার পর কী এখন দেখব, বিদেশে অবস্থানরত কর্মীর জানা জরুরি। এখন বিদেশে যাবেন, মনে করেন সৌদি আরবে যাবেন, যাওয়ার পর আপনার ওখানে করণীয় কী সে সম্পর্কে এখন আপনাদের সামনে তুলে ধরতেছি। 1, 2, 3, 4 তিনটা নিয়ম হচ্ছে বিদেশে অবস্থানরত কর্মীর জানা জরুরি। 1 হচ্ছে কোনো কারণে আপনি নিবন্ধিত না হলে যে দেশে অবস্থান করবেন সেই দেশের বাংলাদেশ মিশন বা দূতাবাসে গিয়ে নিজের নাম বর্তমান পেশা উল্লেখ করে নিবন্ধন করাতে হবে। 2, আপনি যদি বিদেশে বিপদে পড়েন সেক্ষেত্রে কী করবেন, আপনি যদি বিদেশে বিপদে পড়েন তবে দেশে ফিরে আসার জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন বা দূতাবাসের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া আপনার অধিকার। 3, এজেন্টের অবহেলা বা বেআইনি কার্যক্রমের কারণে আপনি যদি বিদেশে বিপদে পড়েন তবে আইন অনুযায়ী আপনার দেশে ফিরে আসার সমস্ত খরচও এজেন্ট দিতে বাধ্য থাকবে। তারপর বিদেশ থেকে ফেরার পর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যেতে হবে, ওখানে যে কী করবেন সেটা এখানে বলতেছি। বিদেশ থেকে ফেরার পর আপনি যদি প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে ফেরত আসেন তবে পূর্ণ বাসনের জন্য সরকার থেকে সহযোগিতা পাওয়া আপনার আইনগত অধিকার। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের কল্যাণ ও উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় ব্যাংক ঋণ কর রেওয়াজ সঞ্চয় এবং বিনিয়োগ সহজলভ্য করার ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, আমাদের দেশ উন্নয়ন হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়ন আমরা দেখতে পারতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র কন্যা। তো এগুলো হচ্ছে আমাদের বিদেশে যাবার নিয়ম এবং বিদেশ থেকে ফেরার পর আমাদের করণীয়। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে একটি ব্যক্তি বিদেশে যাবার পরও প্রতারিত হবে না, বিদেশ থেকে আসার পরও প্রতারিত হবে না। এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন।